জানি না এটা কি কাল কারেন্ট থাকে না বলে লাগে গরম জানি না এটা কি কাল কারেন্ট থাকে না বলে লাগে গরম এই মেয়েটা যেভাবে প্রাণ দুধ দেখায় গোসল করতেছে মেয়েটার কি করে না শরম ভাই এইটাও নাকি আবার গার্মেন্টস শ্রমিকদের ক্রাশ কিছু সস্তা রোস্টাররা বলছে এটা নাকি আবার কিছু গ্রামের চাষাতো ভাই স্যারদের ক্রাশ তো আমি এটাই বলতে চাই যে তোরা খাইবি বাস এখন দেখো ভাই আবার আগের মতো চিন্তা ভাবনা করি ওনাদের গ্রামের চাষাতো ভাই স্যারই মানে যে গ্রামে থাকে তা কিন্তু না এইসব বললে ওইসব বোকা চোদা যাদের চুলের রং থাকে সাদা প্যান্টের রং থাকে হলুদ শার্টের রং থাকে কালা আর তারপরও মানছে কই এইগুলোই বালা এইগুলো দেখার পরে মনে হয় হায় রে কি জ্বালা তো কেমন আছো তোমরা তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক রিক্সায় সরে এত পরিমাণ ঝাঁকাঝাঁকি করতেছি একটু তো সাবধানে করো কেননা দেখো তোমার কাছ থেকে সুপারি দুইটা পড়ে যেতে পারে ওপ সরি ডাব সুপারি গাছে ধরেছে ডাব এগুলো নাকি কন্টেন্ট এ তোর মায় রে বাপ আরে তুই চাইলে তোর লাগা মোর তো আমি রাজি রে এই জগতের সবাই জানুক তারা দেখায় দেখায় ভিউজ পাইতেছে আর আমরা দেখে দেখে মজা পাইতেছি তবে হ্যাঁ আমরা মজা পাইতেছি এটা মেন না মেন কথা হলো এখানে যদি আমরা কিছু না বলি তাহলে আমরা খারাপের বাচ্চা হয়ে যাবো আর আমরা এটা হতে চাই না কথা কিন্তু সত্য তো আমি এটাই বলতেছি যে হাপু তোমার যেহেতু এত বড় বড় হয়ে গেছে তাহলে এগুলো তুমি পাবলিকলি ওপেন করে দাও এইভাবে নষ্ট আমি করার কিছু তো নাই এইভাবে মানুষকে দেখাইতেছো কেন তুমি ডিরেক্ট কাজ করো তুমি রাস্তার মধ্যে গিয়ে কাপড়টা খুলে দাও দ্যাটস বেটার ভাই এসব মেয়েগুলোকে লাস্টে কি বলা হয় জানো এরা গ্রামের শত্রু শহরের শত্রু দেশের শত্রু অবশেষে নিজেদের ঘরের শত্রু কেন কেননা কিছু মাত্র ভিউজের জন্য এগুলো করে থাকে তারা উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য এই যে তাদের এত বড় বড় পারমাণবিক বোমা গুলো এগুলো শুধুমাত্র দেখায় তাদের কিছু মাত্র ভিউজের জন্য তাছাড়া স্পেশাল কোনো রিজন তাদের কাছে জানা নাই দেখো ভাই সব রিজনের একটা রিজনই তার ইচ্ছে হলো ভাইরাল হওয়ার তো আমি তাকে ভাইরাল হওয়ার জন্য ছোট্ট একটা টিপ দিতেই পারি তো তুমি যদি হতে চাও ভাইরাল তুমি যদি হতেই চাও ভাইরাল তাহলে এক কাজ করো তোমার লিংকটা আমাদের কাছে দাও আমরা গিটার বাজায় বাজায় তোমাকে করে দিচ্ছি ভাইরাল ভাই তুমি একটা ছেলে আর ছেলে মানুষ রাস্তার মধ্যে টুকটাক থাকে এটা স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু একটা জিনিস মাথা রেখো যাতে তোমাকে দেখে কোনো মেয়ের উন্না ঠিক করতে না হয় কিন্তু হ্যাঁ যে মেগিগুলো অন্য সারা আছে তাদেরকে তোমরা কি বলবো কেননা ভাই মাঝে মাঝে আমি এই সিচুয়েশনে পড়ে যাই ভাই আমি বুঝি না আমি তখন কি করব না পাইরা পর ইচ্ছা মতো শুটকি মেরে দেই অ্যাকচুয়ালি টিস করি টুকটাক মিথ্যা কথা কম কি আপনার পরহেজগার আদমি পাঁচক তো নামাজ পড়েন কপালে দাগ পড়ে গেছে আপনি তো সেলসেলায় ভেস্তে যাই তেন ভাই এই মেয়েটার কথা একবার চিন্তা করে দেখো এই মেয়েটা মনে করো রাস্তার মধ্যে রিস্কায় উঠে এইসব কাজ করতেছে সুইমিং পুলে গিয়ে এইসব কাজ করতেছে এইগুলো জিনিস দেখার পরে তার বাপ মাকে কিছু বলে না নাকি আমি বলুম না আমার শরম করে এইসব জিনিস কি তার বাপ মা দেখে না না দেখলে সাবজেক্ট আলাদা কিন্তু দেখাও যদি না দেখার ভাব করে তাহলে ওই বাপ মা কলঙ্কিত আর লজ্জিত সমাজের মধ্যে কেন কারণ আপনার মেয়েকে আপনি ছাড় দিবেন স্বাভাবিক বিষয় কিন্তু এতটাও ছাড় দিন না যাতে সে আপনার এই মান সম্মানের সুটকি মেরে দেয় আর আমি এই জন্যই মাঝে মাঝে বাপ মাকে নিয়ে কথা বলে থাকি তাছাড়া কথা বলি না উপরে আল্লাহ মেসেজ জমিন কথা সত্য আর ভাই মা বাপের পুরোপুরি দোষ দিয়ে কি করবেন ভাই একটা সন্তান জন্ম নেওয়ার পরে মা বাপের চেহারা ঠিকই পাইতে পারে কিন্তু হ্যাঁ ব্যবহার তো পাবে না হ্যাঁ ভাই ঠিক আছে 100% ঠিক আছে অধিকাংশ বিষয়ের মধ্যে জাস্ট একটা বিষয় আমি মানতে পারলাম না যে এই বিড়িটা তার পম পম লড়াইতেছে কেন এত পরিমাণ রিস্কায় উঠে মনে করে যে সে জানে যে এই রাস্তাটা ভাঙ্গা ভাঙ্গার কারণে গাড়িটা যদি দূরে টান দেয় তাহলে মনে করে যে এখানে তার পম পম লড়বে স্বাভাবিক একটা বিষয় তো ওইগুলো নিয়ে ভিডিও করে ভাইরাল হইতে চাইতেছে আপু তোমার একটা কথা বলতে চাই আপু যে তুমি ভাইরাল হতে চাও স্বাভাবিক একটা ব্যাপার ভাই যে কেউ এখন যুগে ভাইরাল হতে চাই তো তোমার ভাইরাল হওয়ার থেকে ভালো দিকগুলো থাকা উচিত বেশি কেন কারণ আল্লাহ না করুক কিছুদিন পরে যদি তুমি মারা যাও তাহলে তোমার ভাইরাল জিনিসটা কেউ মাথায় রাখবে না মাথায় রাখবে হলো তোমার ভালো দিকগুলো ধরো বাল কারে কি বুঝায় কি বলছেন ধরো বাল কাদেরকে কি বুঝাইতেছে এরা যদি সুইমিং পুল ঠিক মতো না পায় তাহলে চলে যায় নদীর ফাঁকে নয়তোবা টয়লেটের হ্যান্ড শাওয়ারে প্রথমত আপু এটা হ্যান্ড শাওয়ার ওটা দিয়ে মাথা না গুড হয় আর বাই দ্য ওয়ে যারা টিকটক করে তাদের মাথায় এত গু থাকে কি বলছিস
এখন ভাই এসব ভিডিও দেখার পর আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা কোন সমাজে বসত করি তা আমরা জানি না। কেন? কারণ এইসব ভিডিও দেখার পর শুধুমাত্র তাদের খারাপ বলা হয় এমন না, তাদের ফ্যামিলিকে খারাপ বলা হয়, তাদের চোদ্দ গোষ্ঠীকেও খারাপ বলা হয়। ইনফ্যাক্ট এইসব ভিডিও দেখার পরে কিছু কিছু মেয়ে ইন্সপায়ার হয়ে যাইতেছে যে এইসব ভিডিও হয়তো বা কমন, এটাও স্বাভাবিকের কি আছে। কিন্তু আমি তাদেরকে এটাই বলতে চাইতেছি যে ভাই ভালো হওয়ার এখনো সময় আছে। তো ভাই আমরা আমাদের সমাজ নিজেদেরকে রক্ষা করতে হবে ভাই, যে যেভাবে পারে নিজের সমাজটাকে রক্ষা করি। আর আজকের জন্য ভিডিও এখানেই শেষ করি। আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এতটুকু। এনজয়, এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু হলো ভালো লাগছে। সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো। তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না। আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো। ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করবেন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।